নমস্কার, আগরতলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রবিবারের সন্ধ্যেতে আমরা বসেছি গানের আড্ডায়, তোমায় গান শোনাবো বলে। আর আজকের এই গানের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সঙ্গী, তাদের সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে দেব। রয়েছেন সুকণ্ঠ নিয়ে আমাদের সঙ্গী সুপর্ণা, নমস্কার। আর আমাদের অত্যন্ত প্রিয়জন একজন, যার যন্ত্রের মূর্ছনায় আজকের অনুষ্ঠানটি সুরের ঝংকার তুলবে, আমার অতি প্রিয় ইমন। ইমন আর সুপর্ণা আমাদের গান শোনাবে, আর এই গান নিয়েই আমরা আজকের রবিবারের সন্ধ্যের একটা অন্যরকম আমেজ সৃষ্টি করব। সুপর্ণা, প্রথমেই আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগত, আবার একবার ধন্যবাদ জানাই। তোমরা দুজন মিলে আমাদের স্টুডিওতে এসছো, আজকের এই সন্ধ্যেতে আমরা আমাদের দর্শকদের গান শোনাবো। আমরা চাইব যে আমাদের ওই পারের দর্শকরা যারা বসে রয়েছেন, আমাদের সঙ্গে গানে অংশগ্রহণ করছেন, তারা প্রত্যেকেই এই সন্ধ্যেতে একটা স্মৃতি নিয়ে সন্ধ্যেটা কাটান। হ্যাঁ, অতি অবশ্যই একটা কথা বলবো, যারা ধরে নেন যে আমাদের এই প্রজন্মের শিল্পীরা সব ধরনের গানে স্বচ্ছন্দ নন, তাদের জন্য কিন্তু আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর খুব বেশি কথা না বাড়িয়ে প্রথম সুপর্ণার গানই শুরু করি, তারপর তো কথা আসবেই, আপনাদের কথা শুনবো, আমাদের কথা বলবো। প্রথমেই গানে শুরু করি, সুপর্ণা প্রথমে গানে শুরু করবো। সঙ্গী তোমার গিটার দেখছি, এবার গিটার সঙ্গী করে কি প্রথম গান শুরু হবে, না প্রথম গান গিটার ছাড়া? গিটার ছাড়াই করছি, কিবোর্ডের ইমনের সঙ্গে শুরু হবে। চলো প্রথম তাহলে গানটাই শোনো, রবীন্দ্রসঙ্গীত দিয়ে তাহলে শুরু। রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা শুরু করব, যে রবি ঠাকুর আমাদের ত্রিপুরার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই রাজ পরিবারের একজন অভিন্ন সদস্য হিসেবে স্বীকৃত, সেই রবি ঠাকুরের গানে আমরা শুরু করব সন্ধ্যের আজকের তোমায় গান শোনাবর এই আয়োজন। সুপর্ণা, তোমার গান। জগতে কেহ যেন নাহি আর, সমাজ ও সংসার তাহাতে এই জগতে
ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথাই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়। অদ্ভুত সুন্দর, এবং গানের কথাগুলোর সঙ্গে যেন গায়কি মিলে যাচ্ছিল, হৃদয় দিয়ে হৃদয় অনুভব। হ্যাঁ, প্রথম গানটি কিন্তু শুরু হলো হৃদয়ের অনুভূতি থেকে, আর বাঙালির প্রাণ, বাঙালির গান, সে তো রবি ঠাকুরের গান। যে গানই হোক, শুনতে অসাধারণ, সে যেন আমার তোমার সবারই মনের কথা বলে। আর সেই কথা নিয়ে যখন এই গানে আমরা সন্ধ্যের আয়োজন শুরু করি, তাতে বোঝা যায় পরেরগুলো কিন্তু আরও ভালো আসছে। হ্যাঁ, অপেক্ষায় থাকুন, আমরা আসবো আবার গানে গানে, তার আগে একটুখানি কথা বলে নিই। এমন সুন্দর একটা পরিবেশ এদের দুজনকে পেয়েছি, এই প্রজন্মের কথা আমাদের শুনতেই হবে, এরা কীভাবে ভাবছে গান বাজনা। আচ্ছা, প্রথম প্রশ্ন, এই যে কী করে ঢুকে পড়লে গানের জগতে, তোমার পড়াশোনাটা নিয়ে আগে একটু দর্শকদের বলে দিই। হ্যাঁ, সে কিন্তু মানে আইন বিশেষজ্ঞ, আইন নিয়ে পড়াশুনো করেছে, পড়াশুনো শেষ করেছে, আইন নিয়ে আমাদের জানার কিছু নেই, এই আইনের বাইরে তার গানের জগৎ কি করে শুরু হলো সেটা একটু জানি বল। সেটা শুরু হয় মায়ের জন্যই। আচ্ছা, মায়ের মাধ্যমে আমার মানে হাতেখড়ি হয় গানে। ওকে, তো যখন অনেক ছোট ছিলাম, মাকে দেখতাম যখন মা গান শিখতে যেতেন বা কোনো অনুষ্ঠানে যেতেন, তো ওইগুলো মায়ের থেকে শোনা, আমার তো ঠিক তখন মনে নেই, তো মায়ের হাত ধরে ধরে আমি নাকি চলে যেতাম। তো মায়ের পর আমার যে সৌভাগ্য হয় আমি যার কাছে শিখতে পারি, তিনি হচ্ছেন অলোকানন্দা রায়, উনি নেই এখন আমাদের মধ্যে। তো দিদি ভাইয়ের কাছে যখন, আমি দিদি ভাই বলেই ডাকতাম, তো দিদি ভাইয়ের কাছে যখন মা গান করতে যেতেন, সঙ্গে সঙ্গে আমি যেতাম, গান করতাম, বসতাম, মানে আমি তো বুঝি না কিছু সেরকম, ভাল লাগতো। তো তখন দিদি ভাই মাকে বললো যে ওর তো ইন্টারেস্ট আছে, তুমি কেন ওকে গানে দিচ্ছ না, তুমি দাও ওকে। মা বলে কি যে ঠিক আছে, আমি বাড়িতে তো এমনিতেও করাই, দেখা যাক কতটুকু কি ইন্টারেস্ট হয়, এরপরে আমি নিয়ে আসবো। একটু যখন বড় হই, 7-8 বছর বয়স, তখন দিদি বাড়ির কাছে আমাকে পাঠানো হয়। তো গান তখন মায়ের সঙ্গে যখন যেতাম তখন ভাল লাগতো, যখন শিখতে গেছি তখন মনে হয় কি যে মানে আজ যদি না থাকতো ক্লাসটা ভালো হতো। হ্যাঁ, ওরকম ছিল আমার এ বোধহয় শুরুতে। হ্যাঁ, শুরুতে। তারপরে বোধহয় নিশ্চয়ই সেই ভয় কেটেছে, ভয় কেটেছে, তার পেছনে আরেকজনের হাত আছে। দিদি ভাই যখন মারা যান, তারপর থেকে যিনি আমার হাতটা ধরেছেন মানে এখনো ধরে রেখেছেন, গানের গুরু। হ্যাঁ, গানের গুরু, শুধু আমার গানের গুরু নন, তিনি আমার বন্ধু, আমার মায়েরই মতন, শতবিশা সেনগুপ্ত। শতবিশা সেনগুপ্ত তোমার আন্টি? হ্যাঁ, এখনো তুমি শিখছো নিশ্চয়ই? হ্যাঁ, এখনো শিখছি। কি স্পেশালি কি রবীন্দ্র, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতই করান তো? রবীন্দ্রসঙ্গীত। ওকে, তো ওইভাবেই আমার মায়ের থেকে শুরু হয়, তারপর দিদি ভাই, এখন আন্টি। ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি যে মানে বয়সটা যত আমাদের বাড়ে না, মানে কবি গুরুর ক্ষেত্রে ও বলছে ওর বয়স বাড়ে, ভাবা যায় না, তাহলে আমাকে কি বলতে হবে? আসলে বয়স টয়স নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমরা ভাবছি আমি সময়ের সঙ্গে সঙ্গে কতটা ঋদ্ধ হই আর কি। হ্যাঁ বলো, তোমার ঋদ্ধতার গল্প বলো, বয়সটাকে ছেড়ে দাও। মানে ওটাই যে যত আমরা একটু এগোই গানটাকে বুঝতে শিখি, হয়তো গানটাকে বুঝতে শিখি। হ্যাঁ, ওটাই মানে রবি ঠাকুর নিজে থেকেই হয়তো বা ধরা দেন, ধরা দেন। আমার মনে হয় প্রতিটি বয়সে এই যে কথা তুমি বললে আমি সহমতের সঙ্গে, আমরা যখন একটা বয়সে রবি ঠাকুরের কোনো গান শুনি, তারপর বয়স পেরিয়ে কিছুটা ঋদ্ধ হওয়ার পর যখন সেই গানটাই আবার শুনি, অর্থবোধে পাল্টে যায়। রবি ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তেও বিভিন্ন বলবো, ধরো দুঃখের সময় একরকম, আনন্দের সময় একরকম, বিভিন্ন রকমভাবে এসে হাত ধরা দেন। তো এই যে ঋদ্ধতা, এই যে সময়ের সঙ্গে সঙ্গে, তুমি কি ফিল করছো তোমার যখন শুরু হয়েছিল সে সময়ের রবি ঠাকুরের গান শেখা আর আজকের দিনে রবি ঠাকুরের গান শেখা, তাতে তোমার কি পার্থক্য মনে হয়? অনেকটা ফারাক। ওই যে বললাম ছোটবেলায় যখন যেতাম ভয় লাগতো, না ওটা পারবো না, ওটা হবে না, বাং করতাম,
শুধু ধেরে গলায় গেয়েই যেতাম, যে গাইছি গাইছি গাইছি, প্রোগ্রাম করতে হয় করছি। তো এখন মনে হয় যে শব্দগুলো বুঝতে শিখছি, শব্দগুলো বুঝতে শিখছি। ঠিক ঠিক তেমনটাই ঘটে। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, এই এক্ষুনি যদি তোমাকে আমি মনে করে বলতে বলি, তোমার বয়সের সঙ্গে যেটা মানায় রবি ঠাকুরের ভালোবাসার গান, কোন গান তোমার মনে আসবে? ওরে বাবা রে, ভাবতে থাকো ভাবতে থাকো, আমি আবার শুনবো, ভাবতে থাকো শুনবো। ঠিক আছে। তারই সঙ্গে যে প্রশ্নটা আমার কাছে মানে এক্ষুনি তোমাকে করা, এই যে গান শেখার পালা চলছে, অনেকে বলেন যে দূর পড়াশোনার জন্য গান শিখতে পারি না, পড়াশোনায় চাপ হয়েছে, গান বাজনাটা চলে গেছে। তুমি তো রীতিমতো একজন প্রফেশনাল পড়াশোনা করেছো, এলএলবি এলএলবি কমপ্লিট, এলএলবি এলএলএম দুটো, এলএলএম এলএলএমও কমপ্লিট হয়ে গেছে, মাস্টার্সও কমপ্লিট। তাহলে দুটো তুমি মানে পড়াশোনার দুটো ধাপ পার হয়ে গেছো, গানে কি কোনো অসুবিধা হয়েছে? না, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে যে এত একটা টাফ পড়াশোনার পাশাপাশি তুমি গানটাকে কিভাবে রাখবে। আমি না মনে করি কি যে মানে গানটা আমাকে কখনো কোনো জায়গায় হ্যাম্পার করেনি, ওটার জন্য আলাদা করে আমার সময় বাড়ি করতে হয়নি। ওটা আমি ফিল করি যে আমার সবসময় একটা টাইম বেঁধে যে বসতেই হবে ওই সময়টাতে গানটাকে নিয়ে, ওটা আমি করিনি। মানে চলছি হাঁটছি ফিরছি, গান আমার সঙ্গে আছে, মানে রক্তে গান মিশেই গেছে। ওটা ওটা মানে লাগনি কথাটা তো যাবই, আবার আবার গানেই যাই। এবারে কি শোনাবে আমাদের? এবার একটা আধুনিক শোনাই। আধুনিক? হ্যাঁ শুনবো, সব ধরনের গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, অপরাজিতা তুমি একটা বাংলা ছায়াছবি, অপরাজিতা তুমি বাংলা ছায়াছবি থেকে। হ্যাঁ, আমার মনে হয় গানটা আমি একটু শুনেছি, তোমার গলায় শুনি। ঠিক আছে, এবারে আমরা আধুনিক জগতে যাই, রবি ঠাকুর থেকে আধুনিকে পা চল। শহরে হঠাৎ আলো চলাচল, জোনাকি নাকি স্মৃতি দাগে, কাঁপছিল মন নিরালা রকম, ডাক নাম নামল পরাগে, কে হারা চিঠি জাগে, কে হারা ক্যান্টিন।
ছড়ে একাকার, বালি ধুলো তাই তুলো তুলো দেখে আর, হঠাৎ সহ করুণ মোহর মোহরা সাজালো জীব গান ভাসি সুখ সুখে সারি গল্প না গানে কে হারা ইশারা খুব সুন্দর, খুব সুন্দর। এই মানে গানের লাইন ধরেই বলি, ফুরফুরে এক সন্ধ্যের জন্মদিন। হ্যাঁ, ফুরফুরে সন্ধ্যের জন্ম কিন্তু হয়ে গেছে, গানের ভেলায় ভেসে আমরা এগিয়ে চলেছি। আমি তো খুব একটা ভুল না করে থাকি আমাদের এদেশের শ্রেষ্ঠ একজন শিল্পীর শ্রেয়া ঘোষালের গান। হ্যাঁ, শ্রেয়া ঘোষালের গলায় এই গান আমি শুনেছি, তার অসাধারণ গায়কিতে আমাদের উপহার দিল সুপর্ণা। এবারে যে গানের কথা হচ্ছিল, গায়কের কথা হচ্ছিল, গায়িকার কথা হচ্ছিল, আচ্ছা আমি যদি প্রশ্ন করি, তোমার তোমার পছন্দের গায়ক গায়িকা কে কে? প্রথম যেতে চাইব গায়ক। গায়ক তো অরিজিৎ সিং। অরিজিৎ সিং, একদম। এই প্রজন্মের গায়কের কথা জিজ্ঞেস করলে অরিজিৎ ছাড়া কারোরই নাম মুখে আসে না। একে তো তার গলা, তারপর তার গায়কি, তারপর তার স্টেজ অ্যাপিয়ারেন্স, সব মিলে আর যতগুলো সিনেমাতে গান গেয়েছে, প্রেমের গানে এত ভালো গায়, তাতে ভালো লাগতে বাধ্য। আর শ্রেয়া ঘোষালের গান ছিল, গায়িকা নিশ্চয়ই শ্রেয়া ঘোষাল। হ্যাঁ, শ্রেয়া ঘোষাল আর মোনালি ঠাকুর। মোনালি ঠাকুর, হ্যাঁ, মোনালি ঠাকুরও একজন পশ্চিমবঙ্গ থেকে, এখন তো সারা ভারতবর্ষেরই পরিচিত নাম। মোনালি ঠাকুরের গানও আপনারা নিশ্চয়ই শুনে থাকেন, এবং পছন্দের একজন গায়িকার মধ্যে প্রথম সারিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে কিন্তু মোনালি ঠাকুর। তাহলে এবার আমরা পরের দিকে একটা গানে যাই, আধুনিক থেকে এবার কোন দিকে যাব? ওই একটু আগে যে প্রশ্নটা করা হলো আমাকে, যে মানে আমি রবি ঠাকুরের গানের মধ্যে কোনটা আমার মনে হয়, মানে আমার জন্য আমার প্রশ্নটা কিন্তু অন্যরকম ছিল, কোনটা আমি ভালোবাসার ছোঁয়া খুঁজে পাই। আচ্ছা, ভালোবাসার ছোঁয়া খুঁজে পাই, হ্যাঁ, ওটাতেই আমার মনে হয়। মানে এমন হয় না, আমার মন খারাপের দিন, আমার মন ভালোর দিন, আমার ভালোবাসার দিন, বৃষ্টি ভেজা দিন, সব দিনে কিন্তু রবি ঠাকুর একদম আছেন। সেরকম গানের জন্যে ভালোবাসার গানে তোমার কোন গান পছন্দ? আমার আগে ভালো লাগা গানটা শুনি। ভালো লাগা গানটা হচ্ছে মাঝে মাঝে তব দেখা পাই। মাঝে মাঝে তব দেখা পাই, আর কোনো কথা হবে না। এবার মাঝে মাঝে তো এদের দেখা পাই, আমরা যেন এরকম একটা অনুষ্ঠান পাই এবং গানে গানে পাই, আপনারা ওপারে থাকুন, আমরা এখানে মাঝে মাঝে দেখা পাই, চল। আমার ভীষণ প্রিয় গানের একটি, আমারও ভীষণ প্রিয়। মাঝে মাঝে তবু
আমাদের সময় নির্দিষ্ট বলে আমাদের অনুষ্ঠানও নির্দিষ্ট হয়ে যায়। এত ভালো ভালো গান শুনলে তখন কি আর কথায় সময় নষ্ট করতে ইচ্ছে করে? মোটেও নয়। তারপরে গান আবার চলে যেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ, আমার সঙ্গে আপনাদেরও ইচ্ছে করছে, নিশ্চয়ই যাবো। তার আগে একটু কথা বলিনি, এই যে
গানের কথা বলছো, এই যে গান তুমি এক্ষুনি এত ভালো একটা সুন্দর করে গাইলে, রবীন্দ্রসঙ্গীত শিখছো, আধুনিক গানেও তোমার সাবলীলতা ছিল। আচ্ছা আমার একটা জিনিস বলো তো, এই যে বলে যে ক্লাসিক্যাল একটি শিক্ষা, সঙ্গীত শিক্ষা, সমস্ত ধরনের গান শেখার আগে যদি নিয়ে নেওয়া যায় তাহলে যে কোনো গানের সাবলীলতা থাকে, তুমি কি শিখেছো? হ্যাঁ শিখেছি। শিখেছো ক্লাসিক্যাল তোমার প্রথম দিককার? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আমি ক্লাসিক্যালটাও করেছি ওই শতবিশান্তি থেকে। শতবিশান্তি থেকে শিখেছো। আচ্ছা এই এই শেখার পর তোমার মানে গায়কিতে কোনো পরিবর্তন, মানে তোমার কি এখন রবীন্দ্রসঙ্গীত গাইতে বা আধুনিক গান গাইতে সহজ হচ্ছে? হ্যাঁ আমার, মানে তুমি কি, আমি যেটা বলতে চাইছি মানে এটা দর্শকদের পক্ষ থেকে তোমার কাছে এই প্রশ্ন যে ক্লাসিক্যাল একটি বেস থাকলে আমার কি গান বাজনায় সুবিধা হয়? অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা, অনেকটা সুবিধা হয়। তাহলে আমরা যে কোনো জোনারের গান খুব মানে সহজে সেটাকে আমরা রপ্ত করতে, হ্যাঁ ধরো তাহলে মানে পরবর্তী প্রজন্মের কাছে যারা গান শিখছে, তোমার বয়সী বা তোমার ছোট যারা আছেন, গান শিখতে চান, গান গাইতে চান, তাদের তুমি কি বলবে, মানে তোমার তরফে কি বলা? হ্যাঁ আমি এটাই বলবো যে প্রথমত যার যেটা ভালো লাগে সেটা তো করা উচিত, একদম একদম। তার পাশাপাশি ক্লাসিক্যালটা তো বেসিক, এটা করতেই হয়, এটা করতেই লাগবে। এবং কোনো জায়গায় আটকে না থাকাটাই ভালো, যে আমি রবীন্দ্রসঙ্গীত করি বলে শুধু আমি রবীন্দ্রসঙ্গীতটাই করলাম, তাতে কি হবে? যদি আমরা সব থেকেই শিখতে থাকি না, অনেক কিছু শিখতেও পারবো, আবার নিজেকে সেইভাবে তৈরিও করা যাবে। তো সেই জন্য সব গানই ভ্যারাইটি, সব গানেই থাকবে, তাতে যদি শাস্ত্রীয় সঙ্গীতের একটি তালিম নেওয়া থাকে তাহলে বোধহয় সুবিধা হবে, তাই তো? আচ্ছা সেই সুবিধাটুকু মাথায় নিয়ে পরের গানে ঢুকে পড়ি। এবার কি শুনবো? এবার একটি এভারগ্রিন গজল, মানে আজকে সন্ধ্যেতে একটু একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল, তার মধ্যে সুরের জগতে ঢুকে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলো, আধুনিক শোনালো, এবার বলছে গজল শোনাবে, তাহলে বুঝতেই পাচ্ছেন তার প্রস্তুতিটা কতটা। চলুন তাহলে এই সন্ধ্যাতে এবার গজল হোক, কার গজল শুনবো? ফরিদা খানম জি, ফরিদা খানমের গজল। হ্যাঁ চল।
ক্যা বাত। হ্যাঁ, সময়কেও তাহলে বলতে হচ্ছে আজ পেহলুমে ব্যাঠা রাহা করো জানে কি জিদ না করো। কিন্তু কি করবো, ওই যে সময়, যে সময়ের কথা বলছি বারবার, সময় চোখ রাঙাচ্ছে, আমাদের কিন্তু সময় শেষ হয়ে আসছে, তা আমাদের পরপর গানই শুনে নিতে হবে। আচ্ছা, গান শুনতে শুনতে একটা কথা, এই যে তোমার, তুমি একটা আইন নিয়ে পড়াশোনা করেছো, মাস্টার্স হয়েছে, তো নিশ্চয়ই আইন নিয়ে তুমি কর্মক্ষেত্র যাবে, এই গানটাকে কীভাবে ভাবছো, ভবিষ্যতের গান নিয়ে কীভাবে চলতে চাও? গানটা তো আমার পাশে না থাকলে এটা হবেই না, মানে না, আসলে ব্যাপারটা তোমাকে আর একটু কমন, মানে কমন ব্যাপারে যাই, আমাদের পরিবারে কী হয়, বাবা মায়েরা ছেলে মেয়েদের হাতে হাতে খড়ি শেখান, গান শুরু করান, গান গাইতে শেখান, গানের স্কুলে পাঠান, শিক্ষক দেন, কিন্তু গানটাকে ঠিক পেশা হিসেবে নেওয়ার জন্য ততটা কিন্তু বাবা মায়ের কাছ থেকে উৎসাহ পাওয়া যায় না। তোমার ক্ষেত্রে তুমি এই পড়াশোনার পাশে গান চালাচ্ছ, গান গাইছো, ভবিষ্যতে কী ভাবছো? আমার ইচ্ছে আছে, এখন বাকিটা জানি না, ডেস্টিনি কি। নিশ্চয়ই ইচ্ছেটাই বড়, তাহলে ডেস্টিনিও তোমার সহায়তা করবে। এখন দেখা যাক কি হয়, ইচ্ছে আছে যদি কখনো কোনো রকম সুযোগ পাই গানটাকে নিয়ে এগিয়ে যাওয়ার, নিশ্চয়ই চেষ্টা করব। গানে গানে থাকবে, আমরাও চাইবো গানে গানে থাকুক, গান চলতে থাকুক, এবং এই সুরে সুরে প্রতিটি সন্ধ্যেতে আমাদের সঙ্গী সুপর্ণারা হোক। এই প্রজন্মের এরাই মুখ, এরাই আজকের দিনের যে গায়কী বা গান বাজনা, সমস্ত ব্যাপারটাকে ওরাই এগিয়ে নিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে। ভবিষ্যতে যদি গান বাজনা টিকে থাকে, যদি গান বাজনার এই সুর আমাদের মনে রেশ রাখে, তার কিন্তু প্রধান কারণ হবে এই ইমন আর সুপর্ণ। হ্যাঁ, এরা আছে বলেই আমরা গানে গানে থাকবো, সুরে সুরে থাকবো। খুব একটা সময় নেই আমাদের হাতে সুপর্ণ, আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব। শেষ গানে? হ্যাঁ, ঠিক আছে। আমাদের সঙ্গে ইমন রয়েছে, যে আজকে কিবোর্ডে হেল্প করছে, ওর পরিবারেই গান বাজনা, ওকে আলাদা করে কি পরিচয় দেব। ইমন নিজের কথা খুব কম বলে, কিন্তু তার নিজের কৃতিত্বের পরিচয় তার বাজনাতেই রাখে। এ রাজ্যের প্রথিতযশা একজন শিল্পী, নারায়ণ বিশ্বাসের তবলারও ছাত্র সে, আর কিবোর্ডের হাতে খড়ি আপনারা সবাই জানেন, আমাদের রাজ্যের অত্যন্ত পরিচিত মুখ সৌমেন্দ্র নন্দী, সৌমেন্দ্রের সুপুত্র ইমন। ইমন আজকের এই সন্ধ্যে সুপর্ণাকে গানে সহযোগিতা করছে কিবোর্ডে। তোমাদের দুজনকে আবারও ধন্যবাদটা জানিয়ে রাখি এবং গানে গানে ঢুকে যাই। হ্যাঁ, যতটা সময় আছে আমরা গানে গানে থাকি, চলো। একদম পুরনো গানে চাই। আজকে প্রথমেই আমি দর্শক বন্ধুদের বলেছি যে আমরা সমস্ত গানে কিন্তু বিচরণ করব, ভেবে নেবেন না শুধুমাত্র এক ধরনের গানে থাকব। সেই প্রথম মেনে কিন্তু আমরা রবীন্দ্র, আধুনিক, গজলও শুনিয়ে দিলাম আপনাদের, এবার পুরনো দিনের একটি গান শোনাই। হ্যাঁ, আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে, শুনুন। দূরে যেমন করে মেঘে
অসাধারণ একটি গানের সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমরা আমাদের এই গানের আয়োজনে আজকে সঙ্গে ছিলেন সুপর্ণা দেবনাথ এবং যন্ত্রণার সঙ্গে ইমন নন্দী। হ্যাঁ, এমন একটি সন্ধ্যের আয়োজনে আপনাদের সঙ্গে পেয়ে আমরা সত্যি সত্যি আপ্লুত। আবারও ফিরে আসব এমন আয়োজন নিয়ে। ততক্ষণের জন্য আগরতলা টিভির পক্ষ থেকে নমস্কার, শুভরাত্রি।